যদি মন কাঁদে তুমি চলে এসো। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের বরপুত্র, তিনি তার লেখার জাদুতে মুগ্ধ করেছেন কোটি কোটি পাঠককে। সে মুগ্ধতা দেশের গণ্ডি থেকে ছড়িয়ে পড়েছে নানা দেশে। তিনি কেবল লেখকই ছিলেন না, একাধারে নাট্যকার, গীতিকার, চিত্র পরিচালক, নাট্য পরিচালক হিসেবেও ছিলেন বিখ্যাত। হুমায়ুন আহমেদ ছাত্র হিসেবে বরাবরই ভীষণ মেধাবী ছিলেন। 1965 সালে ম্যাট্রিক পরীক্ষায় তিনি সারা দেশের মধ্যে দ্বিতীয় হয়েছিলেন। তার নাম সে সময়ই রেডিওতে ঘোষণা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ করে তিনি যখন আমেরিকায় পিএইচডি করতে যান, তখন রসায়ন বিভাগের প্রধান লিখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কজন মেধাবী তৈরি করতে পেরেছে, হুমায়ুন তাদের মধ্যে অন্যতম। তবে মজার ব্যাপার কি জানেন, তীক্ষ্ণ মেধার এই মানুষটি একবার পরীক্ষার খাতায় শূন্য পেয়েছিলেন। আজকে আমরা হুমায়ুন আহমেদের সেই শূন্য পাওয়ার গল্প শুনব। হুমায়ুন আহমেদ তখন পিএইচডি করতে গেছেন আমেরিকায়, ভর্তি হয়েছেন নর্থ ডাকোটা ইউনিভার্সিটিতে। শুরুতে সবাই 300 ও 400 নম্বর কোর্স নিলেও হুমায়ুন সেগুলো টপকে শুরু করলেন 500 নম্বর কোর্স দিয়ে। কোর্স কোঅর্ডিনেটর হুমায়ুনকে সতর্ক করলেন, বললেন আগের কোর্সগুলো না করলে তুমি এই কোর্সের কিছুই বুঝবে না। কিন্তু সেসব তিনি কানেই তুললেন না। ক্লাস শুরুর দিন দেখলেন সেখানে শিক্ষার্থী 15 জন, যাদের মধ্যে একজন অন্ধও আছে। তিনি খুবই অবাক হলেন, একজন অন্ধ ব্যক্তি কিভাবে কোয়ান্টাম মেকানিক্সের মতো কঠিন বিষয় পড়তে পারে তা তিনি বুঝতে পারছিলেন না। যাই হোক, কিছুক্ষণ পর ক্লাস শুরু হল। ক্লাস নিতে এলেন কোয়ান্টাম মেকানিক্সের বাঘা অধ্যাপক মার্ক গর্ডন। ক্লাস শুরু করার পর হুমায়ুন আহমেদ বুঝতে পারলেন তিনি বিশাল ভুল করে ফেলেছেন। কোর্স কোঅর্ডিনেটরের কথাই ঠিক, আগের কোর্সগুলো না করার ফলে তিনি কিছুই বুঝতে পারছেন না। মার্ক গর্ডনের কোনো কথাই তার মাথায় ঢুকছে না, তিনি চোখে অন্ধকার দেখলেন। দিনের পর দিন চলে যেতে লাগলো, তিনি কিছুই বুঝতে পারলেন না। একটার পর একটা বই কিনে আনেন, সারাদিন রাত পড়েন, তবুও প্রফেসরের কথা তার মাথার ওপর দিয়ে চলে যায়। কারণ কোয়ান্টাম মেকানিক্স বোঝার জন্য যা দরকার সেই গণিতের কিছুই তিনি জানেন না। দেখতে দেখতে চলে এলো মিড টার্ম পরীক্ষা। পরীক্ষার খাতায় তিনি কিছুই লিখতে পারলেন না, সম্পূর্ণ সাদা খাতা জমা দিয়ে আসলেন তিনি। পরের দিন রেজাল্ট বের হলে দেখা গেল সবচেয়ে বেশি নম্বর পেয়েছে অন্ধ ছেলেটি, আর হুমায়ুন আহমেদ পেয়েছেন 0। মার্ক গর্ডন তাকে তার রুমে ডেকে পাঠালেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার। হুমায়ুন আহমেদ বললেন তিনি কোয়ান্টাম মেকানিক্সের কিছুই বুঝতে পারছেন না। গর্ডন তাকে কোর্সটি ছেড়ে দিতে বললেন, কিন্তু হুমায়ুন রাজি হলেন না। হুমায়ুনের জিদ দেখে গর্ডন যখন জিজ্ঞেস করলেন কেন তুমি কোর্সটি ছাড়তে চাচ্ছ না, হুমায়ুন উত্তর দিলেন একটা অন্ধ ছেলে যদি কোর্সে সর্বোচ্চ নম্বর পেতে পারে তাহলে আমিও পাব। এরপরেও গর্ডন হুমায়ুনকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু লাভ হলো না। হুমায়ুন গর্ডনের রুম থেকে বেরিয়ে গেলেন, নিজে নিজে অঙ্ক শিখতে শুরু করলেন, কোয়ান্টাম মেকানিক্সের বাকি বিষয়ও আয়ত্তে এনে ফেললেন। শেষ পর্যন্ত মার্ক গর্ডনের ক্লাসগুলো তার মাথার ভেতরে ঢুকতে শুরু করল। এরপর যখন ফাইনাল পরীক্ষার সময় এলো, ততদিনে তাকে আটকানোর কোনো উপায় নেই, তিনি পরীক্ষায় বসলেন। রেজাল্টের দিন প্রফেসর মার্ক গর্ডন হুমায়ুনকে একটি চিঠি দিলেন, সেখানে লেখা ছিল তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। কিন্তু গর্ডন কেন এমন কথা বলেছিলেন, কারণ সে পরীক্ষায় হুমায়ুন আহমেদ 100-তে 100 পেয়েছিলেন। এভাবেই হুমায়ুন যেখানেই গেছেন নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যু বাংলা সাহিত্যের এক অপূরণীয় ক্ষতি। আজকে তার প্রয়াণ দিবসে বাংলা ডায়েরি টিম তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে।